গুরু কে? গুরু কখনো সাধারণ মানুষ না। এই গানটা শুনলেই আপনারা গানটার অর্থগুলো করলেই বুঝে পাবেন। বন্ধুরা, দেখবি নামে বিশ্বাস রেখে চলবি নামে, কত ফল মানি কিরে দেখবি নামে, কত ফল দয়াল পরশ নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের শব্দ, বিশ্বাস রেখে চলবি নামে, কত ভাল দেখবি নামে, কত ভাল গুরু নামে বিশ্বাস রেখে চল, বিশ্বাস রেখে চল। গুরু অখণ্ড গুরু অখণ্ড অপর গুরু পূর্ণ চন্দ্র কেবল বিশ্বাস রেখো ঠিক শিষ্যরে, তুমি ফিরে চাও যদি চেয়ে দেখো মালিক রে সবই তোমার পর মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। ওরে গুরু বুঝবি যাইবি, বুঝবি সাইবি সারা ব্রহ্মাণ্ড তোর কর তোর
গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার, সর্বমন্ত্র সার। বাবারা অনেক কথা বলেছি, একটি কথা আমার মনে পড়েছে, আপনাদের চরণে রাখতে চাই, বলবো বাবা। আমার পরস্থান একটা কথা বলছে, এই ওরসের মধ্যেই মার্চ মাসের 3 তারিখে আমি আর করিম ভাই গান, আপনারা অনেকে ছিলেন, এক পর্যায়ে গিয়ে বলতেছে করিম আমার ছাত্র, আমার গলা পাইছে, আমার ভাব ভঙ্গিমা পাইছে, কোনো মতে ও জীবনটা পার করে যাইতে পারবে, কিন্তু সবসময় আমার নামটা নেওয়ার আগে বলতো আমার মানিক, আমার মানিক, সেরা সে সারা বাংলার বুকে এমন নাম করেছে, আমি ওর জন্য দোয়া করি আমার মানিক উপর দিকে শুধু উঠতেই থাকবে, পৃথিবীর কোন শক্তি নেই আমার মানিককে নামাইতে পারে। এই যে গুরুর বাক্য এইটাই বাবা, কোন তন্ত্র মন্ত্র বেদ বিধি বিধান এই বাক্যের কাছে কিছুই না বাবা। আপনারা একজন অলির নাম শুনেছেন, নাম তার শেখ ফরিদ আউলিয়া। এই শেখ ফরিদ আউলিয়ার এক বোন ছিলেন, সেই বোনে অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছে, একটা বাচ্চা নাম তার আলাউদ্দিন। এই আলাউদ্দিন বাড়িতে খুব কষ্ট করে, আর শেখ ফরিদের বোন চিন্তা করতেছে আমার ভাই কত বড় লোক, ভাইয়ের বাড়িতে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, নঙ্গরখানা আছে, আমার ছেলেটা এত কষ্ট করে, আমি যদি আমার ছেলেটা আমার ভাইয়ের দরবারে দিয়ে আসি, আমার ছেলেটা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারবে। আলাউদ্দিনকে হাত ধরে শেখ ফরিদ আউলিয়ার কাছে নিয়ে গেলেন। শেখ ফরিদ আউলিয়া কে? তিনিও চিস্তিয়া তরিকার একজন। শেখ ফরিদ আউলিয়া তার কাছে যখন নিয়ে গেলেন, বলতেছে ভাই তোর বাড়িতে কত দেশের কত সন্তানরা খাওয়া দাওয়া করতেছে, পড়ালেখা করতেছে, মানুষের মতো মানুষ হইতেছে, কিন্তু আমার আলাউদ্দিনের বাবাটা মারা গেছে। আজকে আমার যে আমগির চান সে বুঝে তার মাথার উপরের ছায়াটা সরে গেছে, যার ছায়া সরে যায় সে জানে বাবা। আমার সন্তানটা এতিম হয়ে গেছে, তোর দরবারে কত মানুষ খায়, আমার সন্তানটার একটু জায়গা হবে? বলতেছে কেন হবে না, আসো বাবা। আলাউদ্দিন শেখ ফরিদ আউলিয়াকে একবার দেখে, এক নজর দেখেই কেমন যেন হয়ে গেল, তার কাছে বায়াত হয়ে গেল, আর ডাক দিয়ে বলতেছে, আলাউদ্দিনের মা যখন চলে গেছে বলতেছে বোন তুমি কোনো চিন্তা করিও না, আমি ওকে দেখে রাখবো। বায়াত করে লঙ্গরখানার যেই চাবি, ভান্ডারখানার চাবি, এই চাবিটা আলাউদ্দিনের হাতে দিয়ে বলতেছে আলাউদ্দিন যা বাবা, আমি তোকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আজ হইতে আমার লঙ্গরখানার যারা আছে এতিম বাচ্চাদেরকে তুই দেখে দেখে খাওয়াবি। একদিন দুই দিন আলাউদ্দিন বাচ্চাদেরকে খাওয়ায় কিন্তু নিজে খায় না, নিজে খায় না বাবা।
একদিন দুই দিন করতে করতে বারোটা বছর চলে গেছে, একদিন বাকি বারো বছরের। আলাউদ্দিনের মা চিন্তা করে, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের ধন, আমার নারী ছিঁড়ে ধনটাকে বারো বছর আগে রাইখে আসলাম। আমার ভাইয়ের কাছে না জানি আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানটা নিশ্চয়ই এখন বারো বছরে অনেক বড় হয়েছে, আমি একটু সন্তানটাতে দেখে আসি বাবা। শেখ ফরিদ আউলিয়ার কাছে এসে বলতেছে, ভাই আজ থেকে বারোটা বছর আগে আমার সন্তানটাকে নারী ছিঁড়ে ধনটাকে দিয়ে গেছিলাম, ও ভাই আমার পোলাটা কই? কয় বোন, ও তো বায়াত হয়ে গেছে, আর বায়াত হওয়ার পরে আমি ওর একটা দায়িত্ব দিয়ে দিছি, ওই লঙ্গরখানার দায়িত্ব দিয়ে দিছি, তুই যা দেখ ওইখানে আসে। বাবারা কি কষ্ট পাইতেছেন, লঙ্গরখানার দায়িত্ব দিয়ে দিছি ওখানে আসে। যায়া মা ডাকতেছে, বাবা আলাউদ্দিন। আলাউদ্দিন কোনো কথা বলে না, একজনকে জিজ্ঞেস করে, তোমরা কি আবার আলাউদ্দিনকে দেখছো? কয় হ্যাঁ। আপনার আলাউদ্দিন তো ওই ঘরের মধ্যে, ঘরের দরজা যায় ডাক দিতেছে, আলাউদ্দিন। ও আলাউদ্দিন, বারোটা বছর আমি মা তোকে দেখি না, বারোটা বছর আমি মায়ের হৃদয়টা তোর জন্য শূন্য হয়ে আছে। আলাউদ্দিন রোগা কণ্ঠে আলাউদ্দিন বলতেছে, মা এই তো আমি। ঘরের মধ্যে ঢুকে দেখে কাউকে দেখা যায় না, একটা কাঠ যেমন শুকায়া দরজার সাথে বেড়ার সাথে লাগা থাকে, আলাউদ্দিনের বডিটা দেহটা ওইভাবে শুকায়া গেছে। মা বলতেছে, আলাউদ্দিন কই? এই যে মায়ের পায়ে একটা ভক্তি দিয়ে পড়ছে, সেজদা দিয়ে বলতেছে, এই যে মা। আলাউদ্দিনকে বুকের মধ্যে চেপে ধরে মা বলতেছে, মা বলতেছে, বাবারে আমি তো তোরে এইভাবে রাইখা যাই নাই, তোর এই অবস্থাকে তুই কি কিছুই খাস না বাবা? কই না মা, আমি তো আজকে বারোটা বছর হয়ে গেল, আমি আমার এই মুখে কোনো খাবার তুলি নাই, কষ্ট তোরে না খায় রাখছে। কই বারোটা বছর হয়ে গেছে আমি খাবার খাই নাই, কেন? আমি আয় জিজ্ঞেস করি, আমার ভাই তোর সাথে এরকম নিষ্ঠুর আচরণ করলো কে? কয় না মা, আপনার আপনার ভাই করে নাই এরকম আচরণ, দয়া করে মা। ও মা, তুমি আমাকে গর্ব রেখেছো, কিন্তু আমার মানব মুক্তির একটা রাস্তা, সেটা আমার মুর্শিদ, আমার শেখপুরি দাউলিয়া। আমার এই মানব মুক্তির জন্য আমি তার চরণে আশ্রয় নিয়েছি। ও মা, তুমি আমার মুর্শিদকে কিছু বইল না, আমার দয়ালের কোনো দোষ নাই। কই বলিস কি, বারোটা বছর তোরে খাইতে দেয় নাই, তোর দয়ালের দোষ নাই এটা তুই বলস? কয় না মা, হাত ধরে নিয়ে গেছে। কয় আমার ছেলেটারে তুই বারোটা বছরের নিষ্ঠুরের মতো না খায় রাখছস? ডাক দিছে শেখ ফরিদ আউলিয়া, আলাউদ্দিন বাবা এদিকে তো, তুই কি বারো বছরে কিছুই খাস নাই? কয় ও মামা, মামা গো, বারোটা বছর আগে যখন আমি আপনার পায়ে গোলাম হয়ে গিয়েছিলাম, আপনাকে মুর্শিদ রূপে গ্রহণ করেছিলাম, শুনেছি আল্লাহর হুকুম প্রত্যেকটা বান্দার জন্য ফরজ, নবীর হুকুম প্রত্যেকটা উম্মতের জন্য সুন্নত, আর শুনেছিলাম মুর্শিদের আদেশ প্রত্যেকটা ভক্তের জন্য ফরজে আইন, যার লঙ্ঘন করলে ভক্তের কোনো ব্যবস্থা থাকে না। ও মামা, আপনি তো আমাকে বলে দিয়েছিলেন বারো বছর আগে যে আমার লঙ্গরখানার মধ্যে যারা আছে তাদেরকে দিতেই খাওয়াবি। ও মামা, একটাবার আপনি তো আমাকে বলেন নাই আমিও যেন খাইয়া নেই, আপনি তো আমাকে হুকুম করেন নাই আমি কিভাবে খাবো? কয় বাবা রে, এই বারোটা বছর তুই না খাইয়া রয়েছিস? কহ, আমি বারোটা বছর যাবৎ না খাইয়া রয়েছি। কয় বাবা, তোর কি খিদা লাগে নাই? তোর কি ভিতরে ক্লান্তি আসে নাই? কয় বাজান, আবার যখন খিদা লাগতো, আবার যখন ভিতরে ক্লান্তি আসতো, আমি তখন আপনার চেহারাটা বসে বসে ধ্যান করতাম, আর আপনার নাম জপনা করতাম, আপনার নাম জপনা করলে আমার ভিতরে তৃষ্ণা থাকতো না, আমার ক্ষুধাটা মিটা যাইত, আপনার চেহারাটা যখন আমার সামনে আসতো আমার মনে হয় আমি সব কিছুই পেয়ে যাইতাম, আমার তো বাবা
নাই আপনি আমার সব, ওই রূপ বড় ভালোবাসি, ওই রূপ বড় ভালোবাসি, ওই রূপ বড় আমি ভালোবাসি, ওই রূপ বড় ভালোবাসি, আমি তো বীরস্থান রূপে হইলাম দাসী, ভালোবাসি ভালোবাসি, আমি ওই রূপে বিকাই আছি, ওই রূপ বড় ভালোবাসি, বাবা বলে ডাকবো কারে, আমার বাবা নাই বাঁচিয়া, আমি ঠাই পেলাম রইলাম শরণে বজিয়া, তুমি আমার সকল কিছু, তুমি আমার সকল কিছু, নবীর সাদ তুমি আমার সকল কিছু, তুমি আমার সকল কিছু, ওই শরণে মাথা করেছি চুকের চাঁদ তুমি ভক্ত সকল কিছু, সকল কিছু, বারোটা বস্তর তুই না খায়া থাকছিস, আয় বাবা আমার কোলে আয়, আমার কাছে আয়, কয় তোর নাম ছিল আলাউদ্দিন, আজ হইতে আমি তোর একটা তরিকার মালিক বানাইয়া দিলাম, বুকের মধ্যে তিনটা চাপ দিয়ে বলতেছে আজ হইতে তোর নামের পাশে নাম আলাউদ্দিন আল সাবিরি, তরিকার জগতের মধ্যে আমি তোকে একটা তরিকার মালিক বানায় দিলাম, আজ হইতে তোর তরিকা সাবিরিয়া চিস্তিয়া সাবিরিয়া তরিকা, আজ হইতে তুই তরিকার মালিক, বাবা গুরুর একটা বাক্য সে রক্ষা করে, গুরুর একটা বাক্য রক্ষা করে সে এত বড় একটা জায়গা পেয়েছে, একটা তরিকার মালিক হয়েছে, আর আমরা সেই গুরুর কাছে যদি না যাই মানব মুক্তির কোন ব্যবস্থা আমাদের থাকতে পারে না, তাই আমার গানের মধ্যে বললে তরুদি আমার মন তুমি গুরু বাক্য সর্বমন্ত্র সার, তোমার গুরুময় হইলে অঙ্গ সবকে দিপিয়ে কাকা দরদি, হে আবার যদি এক কোটি টাকা খরচ করতে পারিস এক কোটি টাকাই খরচ করবি বাবা, এই তো গুরুর অন্য বাক্যের দরকার নাই, কোন ভক্ত যদি জীবনে একটা বাক্য রক্ষা করতে পারে আমি গুরুর জাতের কথা কে বলতে পারি, ওই ভক্তের অকাল পরকালে কোনো ভয় থাকতে পারে না বাবা, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরুময় ওই অঙ্গ সবকে গিয়ে একাকা, ওই ভাবে সাজে গুরুদি লেলা তাহার সাধক রমেশ করে জনম বিধান, বিশ্বাসে ভেতর
বিশ্বাস রেখে জয় গুরু জয় গুরু জয়।